স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে হাসপাতালের পরিবেশ। সড়ক দুর্ঘটনায় একই সঙ্গে তিন বন্ধুর মৃত্যু মেনে নিতে পারছেন না স্বজন ও এলাকাবাসী। পুলিশ জানায়, শুক্রবার রাত 8:30 দিকে ঝিনাইদহ থেকে তিনটি মোটরসাইকেলে করে কুষ্টিয়া শহরের দিকে আসছিল ছয় বন্ধু। পথে নিজেদের মধ্যে কে আগে যাবে এ নিয়ে শুরু হয় প্রতিযোগিতা। বটতল এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে দুই মোটরসাইকেলের। এতে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। প্রায় পাঁচটা ছেলে বেড়াতে ছিল, তিনটা গাড়ি নিয়ে, দুইটা গাড়ি বলে বাদাল দিয়ে চৌরাশের দিক যাতে যায়, দুর্ঘটনা থাকে মানে ডাম ট্রাকের সাথে, সে গাড়ি তো ধরা পড়েনি, এরা পড়েছিল, আশেপাশের লোকজন আসে দেখছে লাশ পড়ে আছে। আমার ভাই আমাকে ফোন করলো, জুয়েলের বাবা, যে তুই কোথায়, একটু আয় তো হাসপাতালে যেতে হবে, জুয়েল অ্যাক্সিডেন্ট করছে। তো আমি ভাইকে সঙ্গে করে নিয়ে হাসপাতালে আসার পরে দেখি যে আমার ভাতিজা মারা গেছে। ওই গাড়ি জানো তারা প্রশাসন আছে, তারা জানো ধরে। খবর পেয়ে কুষ্টিয়া হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আহত একজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। তার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। তারা রেসিং করে বাইক চালাচ্ছিল, সেই টাইমে কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কের আনসার ক্যাম্পের সামনে বিকট শব্দ হয়। স্থানীয় লোকজন দ্রুত সেখানে যান, যাওয়ার পর দেখে যে দুইটা মোটরসাইকেল এবং চারজন ব্যক্তি রাস্তার উপর পড়ে আছে। তখন তারা দুইজন আহত ছিল তাদের উদ্ধার করে হসপিটালে পাঠাইছে, আর দুইজনকে তারা দেখে বুঝতে পারছে দুজন মারা গেছে, তাদেরকে আর হসপিটালে পাঠায়নি। পরবর্তীতে আমরা সংবাদ পেয়ে আমরা এবং ফায়ার সার্ভিস আমরা এখানে আসছি, আসার পরে লাশ হসপিটালে নিয়ে আসছি। ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল দুটি উদ্ধার করা হলেও ট্রাক সহ পালিয়ে গেছে এর চালক। সময় সংবাদ, কুষ্টিয়া।